রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে ইমাম সাহেবকে ধরে মারধর। মসজিদের ইমাম সাহেবকে মারধরের ঘটনায় উত্তাল হুগলির পুরসুরা এলাকা। পুরসুরার শ্রেণী এলাকার মসজিদের ইমাম সাহেব রাতের দিকে বাড়ি ফেরবার সময় হিয়াতপুর এলাকার কিছু দুষ্কৃতি পথ আটকে মারধর করে। গুরুতর হাসপাতালে তারপর এলাকা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং দুষ্কৃতিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে পুরসুরার হিয়াতপুর সহ মরদিপুরি এলাকায় পথ অবরোধ টাওয়ার চালিয়ে পথ অবরোধ করেন। মসজিদের ইমাম সাহেবকে মারধরের ঘটনায় দুষ্কৃতিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ প্রশাসন আশ্বস্ত দিলে অবরোধ উঠে যায়। আপনারা দেখছেন নিউজ পুরসুরা ইউটিউব প্ল্যাটফর্ম। আমি আছি কমলেন্দু কুমার, দেখুন বিস্তারিত। আমাদের মলি সাহেব একটা দাউদ বাড়িতে গেছিলেন, দাউদ বাড়ি থেকে ফিরতে রাত্রি 12টা বেজে যায়। কিছু মাতাল দুষ্কৃতি যারা ছিনতাই করে পিস্তল নিয়ে ঘরে ভট্টু সৈতুল যারা চাটতে চায় ভাবে আমাদের মলি সাহেবকে মারে, হাতটা পাটা ঘুরিয়ে দেয়। এখানে এই জায়গায় এত মানে বার হয়েছে যে তার সীমানায়, ঠিক আছে। সেই দ্বিতীয় কেস ফেল করতে চাইছে আনিস বাটানোর মতো, এটা কিন্তু মেনে নিতে পারবো না। মৌলভী সাহেবকে মারধর হয়েছিল, মৌলভী সাহেবকে মারধর হয়েছে, কোন এলাকায় মারধর হয়েছে, কোন এলাকায়? হলদিনী ইমাম সাহেবকে। কেন কেন মসজিদের ইমাম সাহেব কেন মারলো? কোথা করে লোক? হিয়াতপুরের লোক। আলমবাগ থানা? আলমবাগ থানা। এটা পুরসুরা থানা? এটা পুরসুরা থানা। এখন কি করলেন আপনারা, কি চাইছেন? রিজার্ভ চাইছে, এসডিপি আসুক। আচ্ছা বলছি বলছি দাদা, আপনাদের অভিযোগটা কি আছে? আমাদের অভিযোগটা হচ্ছে আমাদের মসজিদের ইমাম সাহেব, হলদিগিরি মসজিদের ইমাম সাহেব হিয়াতপুরে দাউতে ছিল, রাত্রিবেলা দাউতে গিয়েছিল চারজন মিলে। দাউত ছেড়ে বাড়ি ফেরার পথে তিন চারটে দুষ্কৃতি, তাদের দুজনকে আমরা জানতে পেরেছি। একজনের নাম সৈদুল, একজনের নাম ভট্টু, আর ওদের সঙ্গে দু একজন ছিল। তারা ইমাম সাহেবকে বেঁধে মারধর করে গাড়ি ভাঙচুর করে ইমাম সাহেব বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ নার্সিং হোমে ভর্তি রয়েছে। তোমরা কি চাইছো এই মুহূর্তে? এই মুহূর্তে চাইছি যারা দোষী তাদেরকে ইমিডিয়েটলি গ্রেফতার করতে, আর যারা এই ঘটনা ঘটেছে তারা দুষ্কৃতি। ইমাম সাহেবকে মারধর করে, তাই তো? ঠিক আছে, কি নাম, আপনার নাম কি? আমার নাম শেখ আলী। ঠিক আছে।